আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের একটা ফাইল যে প্রয়োজনে একটা ফাইল ডাউনলোড করতে যাচ্ছি, কিন্তু আমাদের ওয়াইফি স্পিডটা সবসময় যে একই রকম ডাউনলোড স্পিড থাকে, অর্থাৎ যার কারণে আমরা একটা 50 MB ফাইল ডাউনলোড করতে গেলে আমাদের সময় লাগে অনেক, কিন্তু আমরা চাই যে সেই ফাইলটাকে আমরা দ্রুত গতিতে ডাউনলোড করতে। তো আমি দেখাচ্ছি আমাদের এখানে যে আমাদের ওয়াইফাইটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 300, 200, 81 এরকম KB উঠতেছে। এখন একটা ফাইল যখন আমি 74 MB একটা ফাইল ডাউনলোড করতে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 8 মিনিট যাচ্ছে, কিন্তু 8 মিনিটের ভিতরে আমার কাজটা করতে হবে, তাহলে এই অবস্থায় আমরা কি করব। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে অবস্থায় হচ্ছে, এই অবস্থাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা যে কাজটি করব বন্ধুরা, প্রথমে আমরা যাব proxy.dv.net, এটাতে আমরা না লিখে আমরা ডাইরেক্ট আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি proxy.dv.net/bd, লিখে দিতে পারি স্পেস বিডি। যখন আমরা লিখে দিব তখন আমাদের কোনো কাজ করতে হবে, জাস্ট ঢুকে গেলেই হবে। অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আসলে আমরা কি কেন এটাতে যাব, পরে বলছি আপনারা, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজটা করে দিবেন। শক্সপোর যে অপশানটি রয়েছে, শক্সপোর অপশান আপনার ট্রিক দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা রিপ্রেসে ক্লিক করবেন। রিপ্রেসে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার রিপ্রেসটি হয়নি, আপনি আবারও রিপ্রেসে ক্লিক করে দেবেন। রিপ্রেসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার যে প্রত্যেকটা ISP নামের সাথে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে একটা পার্সেন্ট দেখাচ্ছে, যেমন 52.9%, তারপর হচ্ছে আপনার এখানে যে পার্সেন্টগুলো দেখাচ্ছে এগুলো রেড কিছু আছে, যে আপনার ইয়েলো কালার। তো এই বিষয়গুলো যখন আমরা দেখব তখন আমরা নেক্সট করে আবার পরের পেজে চলে যাব। অর্থাৎ আমরা আসলে কি দেখাবো সেটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে এরকম যে আমরা আজকে ফক্সি রিভিউ থেকে এমন কিছু সিস্টেম আপনাকে শেখাবো যার মাধ্যমে আপনারা যেই কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন রকেটের গতিতে। তো আমরা এখানে শুধুমাত্র মোবাইল না, আপনার PC তো একইভাবে পারবেন, তো সেইগুলো আপনারা খেয়াল করবেন যখন আপনারা নেক্সট করে আসবেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন দেখেছিলাম 56.9 এরকম চাচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 100% 100% 1.2। আপনাকে মনে রাখতে হবে আমরা যে IP গুলো নিব সবগুলোর পাশে যদি 100% থাকে তাহলে আমরা IP টা নিব, অর্থাৎ যেই সার্ভারটার সাথে থাকবে, অর্থাৎ যে ISP নামের সাথে 100% থাকবে এটা আমরা কপি করে নেব। তো আমি একটা দেখলাম যে আমরা 100%-এর একটা ISP-র কপি IP-টা আমরা কপি করে নিচ্ছি। তো কপি করানোর পর আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ও খেয়াল রাখতে হবে এই বিষয়টা এরকম যে একটা যদি কপি করলে আমাদের কাজ না হয় আরেকটা দিয়ে আমরা ট্রাই করব। তো আমরা প্রথমে একটা সেট করে নিচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের KY যে ব্রাউজারটি রয়েছে সেখানে আমরা চলে যাব। একটু আয়ট আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আমরা প্রথমে KY ব্রাউজারে চলে গেছি, যারা আসলে প্রক্সি সেটিংটা পারে না তারা আমাদের FTP সার্ভার নিয়ে আরও 2টা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে FTP সার্ভার সেট করতে হয়, অর্থাৎ কীভাবে IP সেট করতে হয় KIWI ব্রাউজারে, সেটা কিন্তু আমরা দেখিয়েছি। তো আমরা এখন আমাদের সেই ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনাদের যদি কারো এটা বুঝতে কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখানে ফেস্ট করে দেওয়ার পর আমরা কিছু করতে হবে না, শুধুমাত্র শক্সপোরে ক্লিক করে দেব, তাহলে আমাদের পোর্টটা চলে যাবে ওইখানে। এরপর হচ্ছে আমরা যে কাজটি করবো, শক্স প্রক্সি যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করবে, এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে সেভ অপশন সেভ হয়ে যাওয়ার জন্য। সেভ হয়ে যাওয়ার পর উপরে যে কাজটি করবে সেটি হচ্ছে ডিজেবল proxy যেটা থাকবে এটা থেকে আমরা ক্লিক করে ইউজ proxy দিয়ে আমরা যে IP টা বসাবো সেই IP টা এখানে থাকবে, এটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কয়েকবার রিপ্রেস করে আমরা ডাউনলোডে চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমরা যখন একটু ডাউনলোড একটা ডাউনলোড স্পিড আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট, আমরা যখন একটু কানেক্ট করবো তখন আমাদের একটু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন 6 মিনিট দেখাচ্ছে, এরপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ প্রথম অবস্থায় কিন্তু আপনি স্পিডটা একটু কম থাকবে, এরপর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার স্পিডটা আস্তে আস্তে বেড়ে অনেক গতি হয়ে যাবে, 800-এর উপরে চলে যাবে, 1 MB পর্যন্ত চলে যাবে। অর্থাৎ আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি 1 MB স্পিডটা দেখতে পাচ্ছিলেন, যেখানে 6 মিনিট ছিল সেখানে কিন্তু 1 মিনিট দেখাচ্ছে,
মাত্র 100 MB ডাউনলোড করতে 1 মিনিট যাচ্ছে। তো বুঝতে পারছেন কেমন গতিতে, আবার দেখাচ্ছে আপনার 48 সেকেন্ড। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি আমাদের এই ট্রিকটি ফলো করেন, খুব সহজেই আপনারা যে কোনো ফাইলকে আপনারা 1 MBPS আপনারা ডাউনলোড করতে পারেন, এবং হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে সময়টা নষ্ট হওয়ার কথা সেটা হবে না। আর অবশ্যই এই কাজটি আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, যদি খারাপ কাজে ব্যবহার করে থাকেন এই সেটার জন্য আপনারা দায়ী থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আসবো। আল্লাহ হাফেজ। ততক্ষণে।